হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তোমরা দেখছো রিমা লাভার্স চ্যানেল, আমি রিমা। আজকে তো হচ্ছে শুভ মহা অষ্টমী, তো অষ্টমীতে আমি এখন যাচ্ছি অঞ্জলি দিতে। কিচ্ছু সাজিনি, জাস্ট শাড়িটা পরে নিয়েছি, তো রেডি হইনি, মেকআপটা করে নিই। করে নিয়ে আবার তোমাদের সাথে আমি ফাইনাল লুকে একদম প্যান্ডেলে কি দেখা করছি। 2000 years later, তো পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিতে গিয়ে দেখলাম প্রচুর মানুষের ভিড়। কোন রকমের ভিড় ঠেলে অঞ্জলি দিয়ে বাড়িতে এলাম। আজকে অষ্টমী, অঞ্জলি পর্যন্ত ঠিক ছিল, তারপর কি করা উচিত? ঘুরতে যাওয়া উচিত। আমি যাব কোথায়? না, কাজে। তিনটে মাস ধরে টানা আমি কাজই করে চলেছি, একটা ভিডিও অবধি করতে পারিনি আমি। এই দুঃখ আমি কাকে বলবো? কাউকে বলতে পারছি না। আজকে আমি ভিডিও করবোই, কেউ আমাকে আটকাতে পারবে না, ঠিক করেই নিয়েছি। তো এখন সেজে নিয়েছি, সেজে গুজে এখন যাব কাজে। কাজ করব, কাজ করার ওখান থেকে বেরোবো ঘুরতে, ঘুরে টুরে তারপর যা হবে দেখা যাবে। তার আগে আমি থামছি না, থামবো না। ওকে, সকালের খাবার রেডি হয়ে গেছে, এখন মা আমাকে এটা খাইয়ে দেবে। তুমি খাও, ভালো হয়েছে, ভালো হয়েছে। অঞ্জলি দেওয়ার পর খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হলো গিয়ে কাজে। পুজো ঘণ্টার দিনে কার কাজে যেতে ইচ্ছে করে, তাও আবার অষ্টমীর দিন। যেতে তো ইচ্ছে করছে না, তারপরেও আমাকে যেতে হচ্ছে। যাই, এখন কাজে যাচ্ছি। পার্লারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। এটা হচ্ছে বিদ্যাবুদ্ধি, খুব ভালোবেসে ডাকি। এটা হচ্ছে আমার ম্যাডাম বিদ্যাবুদ্ধি, বসে আছে। ঘেমে গিয়ে সব মেকআপ নষ্ট হয়ে গেছে, চলে এসছে। আমি 1:30 সময় এসেছি, কেমন লাগছে? সবাই এসে সাজগোজ করছে, রঙ্গিলা তখন করছে পেডিকিওর। বেচারা রেডি হয়ে এসেছিল, এসে জামাকাপড় ছেড়ে আবার পেডিকিওর করছে। ওর পেডিকিওরটা হয়ে গেলেই আবার ও রেডি হবে, তারপর আমরা একসাথে বেরাবো। একটু সাজাই কমপ্লিট হচ্ছে না, আমরা ভাবছি একটু বেরাবো। যে যার মতন বসে আছে। বুদ্ধি, ওই দোকানদার যেতে হবে, ক্লিপগুলো কালকে ছেড়ে আসছি দোকানদার, 30টা টাকা তো দিয়ে দে। পার্লারে কাজ করতে করতে ম্যাডাম পুজোতে কিচ্ছু কিনতে পারেনি, তার জন্য আমাদেরকে শাড়ির দোকানে নিয়ে এসছে। দোকানদার অনেক 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 শাড়ি বের করে করে দেখাচ্ছে, বিভিন্ন জামদানি, ঢাকাই জামদানি, তারপর কাঞ্জিবরম, অনেক কিছু বের করে করে দেখাচ্ছে। দেখি কখন দিয়ে মনে লাগে, কখন শাড়ি পছন্দ হয়। এক লাস্ট এটা পছন্দ হয়েছে, এই শাড়িটা পছন্দ হয়েছে। 500টা শাড়ি দেখার পর লাস্টে 3টে শাড়ি পছন্দ করে নিয়ে আসা হয়েছে। শাড়ি পছন্দ করে হয়ে যাওয়ার পর এখন যাচ্ছি ঠাকুর দেখতে। কল্যাণীতে মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে যাওয়ার কথা হচ্ছে, ওখানেই এখন যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে দেখা করছি। রাস্তার জ্যাম কাটিয়ে চলে এসেছি মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে। তো খুবই সুন্দর প্যান্ডেল, আর প্রচণ্ড ভিড়, এত ভিড় যে দাঁড়াতে খুবই প্রবলেম হচ্ছিল। ভিডিও করা তো দূরের কথা, তো ইঞ্জিনিয়াররা নাকি কখনো ভাবতেই পারেনি যে বাঙালিরা এটা বাঁশ দিয়ে তৈরি করে ফেলবে। ফেসবুকে প্রচণ্ড পোস্ট, কিন্তু খুব সুন্দর, মানে এই যে টাওয়ারটা এত সুন্দর বানিয়েছে, পুরোটাই কাচের, মানে অসাধারণ। জাস্ট ভিতরে ঢুকে ভিতরের সিনগুলো দেখলে বোঝা যাচ্ছে যে কতটা কষ্ট করে এটাকে বানানো হয়েছে। ও
যত ভিড়, গেটে ঢোকার মুখে একদম খারাপ অবস্থা, প্রচন্ড ভিড়, প্রচুর প্রচুর প্রচুর। এখন মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে পাড়াতে একটা ভালো ঠাকুর হয়েছে শুনলাম, ওটা দেখেই ফেরার কথা। কলকাতার রাস্তায় কোথা দিয়ে যে কোথায় যাচ্ছি, দূরে প্যান্ডেলটা দেখিয়ে দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর প্যান্ডেল, আর তার চেয়ে ভালো কথা এত সুন্দর ঠাকুরের মুখটা, না দেখলে বিশ্বাস করবে না। আমি প্রথমে বুঝতে পারিনি, ঢোকার পর যখন সিঁড়ি থেকে ঢুকে ঢুকছি ভিতরের দিকে, তখন ঠাকুরের মুখটা দেখে জাস্ট দাঁড়িয়ে পড়লাম। জাস্ট 5-10 মিনিট শুধু ঠাকুরটাই দেখলাম, এত সুন্দর ঠাকুরটা হয়েছে, এত সুন্দর। প্রাইজও পেয়েছে প্রচুর, এই যে প্রাইজ চলে এসেছে। এবার খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে, খাবার অর্ডার দিয়ে বসে আছি। চিলি চিকেনের সাথে বিরিয়ানির কম্বিনেশন কেউ খেয়েছে এরকম? আমি খাবো। খাওয়া দাওয়া শেষ করে এখন ফিরছি বাড়িতে, প্রচণ্ড ক্লান্ত। অবশেষে রাস্তা চিনে এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একটা লম্বা টানা ঘুম, তারপর আবার কালকে তোমাদের সাথে দেখা করছি। আজ হচ্ছে 10ই, নবমীর দিন ভিডিও করতে পারিনি, তো 10ইতে মা চলে যাবে বলে বরণ করা হচ্ছে মাকে। মাও এসছে বরণ করবে বলে, ওই যে দূরে দাঁড়িয়ে আছে মা বরণ করার লাইনে। আজকে প্রতিমা নিরঞ্জন হবে, মা আমাদের ছেড়ে চলে যাবে, আবার 1 বছর পর দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি পুজো খুব 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 ভালো কাটিয়েছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা করবো। ততক্ষণ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে থেকো। টাটা, লাভ ইউ, বাই।